রিশেপ টুল, শেপটাকে রিশেপ করার জন্য রিশেপ টুল। রিশেপ টুল কি, অনেক সময় এটা ফন্ট, এই ফন্ট বানাইতে বা বিশেষ করে লোগো বানানোর জন্য বা বিভিন্ন ডিজাইন করার সময় এই রিশেপ টুলটা লাগে। এই যেমন এই একটা বক্স দিলাম, এরপরে আমি রিশেপ টুলটা নিলাম, নেওয়ার পরে এভাবে ধরে ঠেলে উঠে দেবো। রিশেপ টুল দিয়ে এইরকম বিভিন্ন অবজেক্টকে বিভিন্নভাবে রিশেপ করা করে নেওয়া যায়, পুনরায় শেপ করা আর কি, পুনরায় এটা নিয়ে দেওয়া, এটা আসে এই যেমন এটা দিলাম। বিভিন্ন সময় বিভিন্ন জিনিস করতে লাগে, এভাবে করে নেওয়া যায়। আপনি এভাবে একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে রেক্ট্যাঙ্গেলের কোনার মধ্যে আমি এই শেপটা আনবো, ওই রেক্ট্যাঙ্গেলটা একটু বড় নিতে হবে। অনেক সময় বিভিন্ন ধরনের স্পিচ এর মধ্যে বা মেসেজ এর মধ্যে বিভিন্ন ইয়েতে জিনিসগুলো দিতে হয়, এভাবে দিয়ে দিলেন, এভাবে এভাবে করা যায়, এভাবে সেন্টারে করা যায়, বিভিন্ন জায়গা থেকে করা যায়, সেন্টার ধরে ঠিক মাঝখানে এভাবে করে দেওয়া যায়, এখানে ধরে ক্লিক করে ধরে রাখলে হয়ে যাবে। ঠিক সেম এগুলো ওইরকম ধরে ধরে দেখতে হবে, এগুলো করে করে দেখতে হবে এইভাবে কি হয় দেখি। এটা এটা অনেক সময় বিভিন্ন ব্যাস তৈরি করার জন্য এগুলো লাগে, এই সব টুল গুলো ইউজ করা যায়, অথবা এখন এগুলো অনলাইনে প্রচুর পাওয়া যায়, ওখান থেকে ডাউনলোড করে নেওয়া যায়। ড্রপার, ড্রপার তো বুঝিনি, ড্রপার দিয়ে যে কোনো জায়গা থেকে, ধরেন আমি যে কোনো একটা জিনিস বাংলাদেশ আনলাম, আমি ড্রপার দিয়া যেই কোনো ওখান থেকে কালার পিক করতে পারবো, যে কোনো ওখান থেকে কালারটা পিক করে নিতে পারবো, এখানে সে চলে আসবে, ওখান থেকে কালার চলে আসবে যে কোনো জায়গা থেকে, ড্রপার দিয়া নিয়ে নিতে হয়, নিয়ে নেওয়া যায়। এটা হলো ব্র্যান্ড।